1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে গিয়েছিল লক্ষ লক্ষ উদ্বাস্তু মানুষ। সেই উদ্বাস্তু মানুষদের পাশে দাঁড়াতে গণ আন্দোলনে যোগ দেন তিনি। গান গেয়ে সংগ্রহ করেন অর্থ, সেই অর্থ তিনি তুলে দিয়েছিলেন উদ্বাস্তু মানুষদের কল্যাণে। এখানেই শেষ নয়, তিনি অর্থ সাহায্য করেছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এবং গড়ে তুলেছিলেন বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী সচেতনতা। বাংলাদেশের শিল্পী সমর দাস বাংলাদেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন। সেই বেতার কেন্দ্র স্থাপনেও অর্থ সাহায্য করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য দেশাত্মবোধক গান রেকর্ড করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও গান গেয়েছেন তিনি। 1972 সালে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে ফিরে আসেন স্বাধীন বাংলার মাটিতে। আবিদুর রহমানের লেখা এবং সুধীন দাশগুপ্তের সঙ্গীতায়োজনে জাতির জনকের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে সন্ধ্যা মুখোপাধ্যায় সেই সময়ে গেয়েছিলেন বঙ্গবন্ধু ফিরে এলে শিরোনামের গান। 1972 সালের 10ই জানুয়ারি গানটি প্রথম প্রচারিত হয় আকাশবাণীতে। সেই গানও অত্যন্ত জনপ্রিয় হয়। বাংলাদেশও ভুলে যায়নি তার অবদান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান শিল্পীদের মধ্যে অন্যতম কিংবদন্তি গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। দেশ ও বিদেশে তারকাদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।